গত দু বছর ধরে এই এলাকায় আবির্ভাব ঘটেছে এক বিশেষ ধরনের ভূতের। গত দু বছর ধরে এই এলাকায় ঘটে চলেছে নানা রকমের কাণ্ড কারখানা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মানে ভূতের ঘটনা। গত দু বছর ধরে এই এলাকায় আবির্ভাব ঘটেছে এক বিশেষ ধরনের ভূতের, যারা নাকি প্রায় দিনই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে চলেছে। সাধারণত এই ভূতেদের বিশেষ গুণ হলো মানুষের রূপ ধরা। একদমই, আপনি যদি এই ভূতেদের নজরে চলে আসেন তাহলে এরা হুবহু আপনার রূপ নিতে পারে, এমনকি যে কোনো বাজে কাজ করে আপনাকে বদনাম দিতেও পারে। হয়তো আপনার রূপ ধরে সে ঢুকে পড়তে পারে যাত্রার বাড়ি, হয়তো আপনার জায়গায় সে কোনো অনুষ্ঠান বাড়িতে ঢুকে খেয়ে চলে এলো, বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের রূপ ধরে আপনার জায়গায় ঘুরে চলে এলো। তাই সাবধান, এই ভূতের কাছ থেকে বাঁচতে গেলে নিজেদের মুখ সামলান। এই ভূতেরা আপনার মুখ দেখলে আপনার রূপ ধরে সারাদিন ছুড়ে বেড়াবে, এদের দিনরাত্রি কোনো ঠিক নেই। এরা আপনাকে তেমন বিশেষ কোনো ক্ষতি করবে না, তবে এরা যে প্রকার ছ্যাঁচড়ামো করে মানুষকে অসুবিধা দেয় তা থেকে এদেরকে অনেকে ছ্যাঁচড়া ভূত বলে, শর্টে বললে ছ্যাঁচড়া। তাই এবার থেকে এলাকায় চলতে গেলে মুখ সামলে চলতে হবে, নাহলে ছ্যাঁচড়া চলে আসবে। ঢুকিয়ে দেন আমার গাড়ি। দাদা, বলছি যে আপনি এই অ্যাড্রেসটা একটু বের করে দিতে পারবেন? একটু সোজা রাস্তা ধরে গেলে অনেকটাই পড়বে। আরে এখনো একটা লাগবে রে, এমনি দু তিন ঘন্টার রাস্তা বলেছিল শুরু। এতটা রাস্তা এখনো বাকি, তাও আবার সাইকেলে, রাত হয়ে যাবে দেখবি। এমনি শুরু বলেছিল বেশি রাত করে আসিস না, জায়গাটা নাকি ভালো না। তোদেরটা বলেছিলাম তাড়াতাড়ি করতে। এমালটা কি বলে রে শালা, তুই তো বেতে লেট করলি গিফট কেনার জন্য। আচ্ছা বাদ দে, চল আগে। এই সময় তোমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছ? হ্যাঁ, আসলে আমাদের একটা বন্ধুর বাড়িতে, তাই আর কি। সে তো ঠিক আছে, কিন্তু তোমরা মাস্কটা পরে রেখো। কেন ভাই, করোনার জন্য নাকি? ও তো আছেই, কিন্তু তাও ওদের জন্য পরে রেখো। কাজের জন্য? ছেচরাদের নাম শুনুনি। হ্যাঁ ভাই, রাস্তায় আছি, আসছি এক্ষুনি। ফোন করেছে? চল তাহলে। ঠিক আছে ভাই, আসছি।
এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব জোরে মুখ পেয়েছে ভাই। কেন রে, ঘর থেকে মুতে আসিস নি? কখন ঘর থেকে বেরিয়েছি, চোটাচ্ছে না। ঠিক আছে তুই করে আয়, আমরা সামনে গিয়ে দাঁড়াচ্ছি। আমার কাছে কটা চিপস আছে, ভাবছিলাম রাস্তায় বেরিয়ে খাবো। হ্যাঁ বার কর, সাটাই। দাঁড়া মালটা আসুক আগে। কিরে ভাই তোর হলো? আরে আসি আসি মারা। আরে বোকা চোদা, একা একা মুতে হাত ধুয়েছিস? জল দে। আচ্ছা ওই দোকান থেকে জিজ্ঞেস করে আসি কত কম সময় লাগবে, পারলে কিছু কিনেও আনছি। চল তোরা তাহলে যা, তাহলে আমরা আসছি। ব্যাগটা পুরো ভিজে গেল। এ তোর ব্যাগে রাখ না। কিরে আসিস? তুই একা ও কোথায়? আমার সাথে তো ছিল। ওই তো আসছে।
আরে একটা ফোন এসেছিল সেই জন্য লেট হয়ে গেল। হাঁ করে কি তাকিয়ে আছিস, চল এখান থেকে। এ ভাই আমার মানি ব্যাগটা কই? আমার মানি ব্যাগ তো নেই। চেক করে দিই। এ ভাই নেই রে, যখন মনে হয় চিপস খেয়েছিলাম তখন মনে হয় পুড়ে গেছে। কি যা করিস না তুই, কি বলে নিজের মনে ভাগ সামলাতে পারে না, নিজে সারা রাস্তায় মুতে বেড়ায়। এবার না অনেক দেরি হয়ে যাবে, চলো কতটা রাস্তা এখনো বাকি। সন্ধে নেমে গেল, আর যত সন্ধে পাচ্ছে রাস্তাটা শুনশান লাগছে। এখানে বোধ হয় বেশি কেউ থাকে না। আরে সেই জন্য তো বলছিল শুভ একটু তাড়াতাড়ি আসতে, এই জায়গায় নাকি দু বছর আগে এক বহুরূপীর দল বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকেই নাকি এই এলাকায় ওদের ভূত ঘুরে বেড়ায়। কি বলিস? হ্যাঁ রে, শুরু তো সেই স্কুলে থাকতেই বলেছিল, তখনই তো নাকি হয়েছিল ঘটনাটা। সে তো ঠিক আছে, কিন্তু মালটার কথা তো বিশ্বাস হয় না, এমনি মালটা ভুল যায়। সাউন্ডটা কমে না। আচ্ছা ওরা কি ধরনের ভূত? নাকি মানুষের রূপ ধরতে পারে? কি হলো রে? তোকে তখন যে গিফটটা প্যাকেটে দিলাম সেটা গেল কোথায়? আমি তখন গিফটটা দিলি? আরে তখন বললাম না আমার একটা ভিজে গেছে, তো তোকে রাখতে দিলাম। নেশা মেশা করে আছিস নাকি? গিফট এখন তোদের কাছে নেই, একবার ব্যাক চেক কর দেখি। তখন তো তোকে দোকানের সামনেই দিই। দোকানের সামনে? দোকানের সামনে আমার ফোন আসলো, আমি চলে গেলাম। হ্যাঁ চেক কর না। এসব কথা বাদ দে, আস্তে আস্তে চল, এই রাস্তাটা ভালো না। কিন্তু শালা বিনা গিফটে যাবো কি করে? আর গিফটের চিন্তা করিস না, সুস্থ ভাবে সুরের বাড়ি গেলেই হয়। হ্যাঁ ভাই চ, দাঁড়ানো যাবে না, চ। এ ভাই হেঁটেছ না, আমার না চালিয়ে যাওয়ার ক্ষমতা হচ্ছে না। কিসের আওয়াজ হচ্ছে এসব?
ভাই তোর সব ঠিকঠাক আছিস তো? হ্যাঁ ঠিক আছি, চ। ধরে কি বলবো, যা হয়েছে সব বলে দে আর বল আমরা আসছি। আমি স্পিকারে দিচ্ছি, বল। হ্যাঁ রে ভাই, ভালো গিফট দিলি তো, এক্ষুনি খুলে দেখলাম। ভাই আমার সাউন্ডটা একটু কমা। কি কোথাকার গিফট? আরে তোরা যে গিফটটা দিলি সেটার কথা বলছি। আমরা? হ্যাঁ তোরা। আচ্ছা বাদ, আচ্ছা কতদূর পৌঁছালি? কি বলে রে। হ্যাঁ সাবধানে যাস আর মুখ ঢেকে চলিস, এমনি এলাকায় ছেঁচড়া ঘুরে বেড়াচ্ছে। আমরাও এখন কি দিলাম? হ্যাঁ কি বলিস, ইয়ার কি মারছিস নাকি? তোরা গিফট দিলি, একসাথে গেলাম আমরা। হ্যাঁ আমরা এখন রাস্তায় আছি। তোরা আসিসনি তো? কারা ছিল ওরা? আমরা তো এ ভাই গতকাল রাতে ফের দেখা গেল এই ছেঁচড়াদের উপদ্রব। হ্যাঁ ঠিক শুনেছে, ছেঁচড়াদের উপদ্রবে মোট 4 জন শিকার হলো এই ভূতেদের কাছে। তারা এখনও প্রত্যেকেই অজ্ঞান। আর এক বন্ধু এ ব্যাপারে বলে তারা নাকি যাচ্ছিল জন্মদিনের জন্য, আর মাঝপথেই ঘটে যায় এই ঘটনা। তারা নাকি জন্মদিনে পৌঁছায়নি, অথচ তাদের জায়গায় পৌঁছে যায় এই ভূতেদের দল। এই ভূতেদের হালকায় নেবেন না, ওরা খারাপ না, তবে একটু মজা চায়। তাই এবার নিজের মুখ সামলে চলবেন আর নামটা মনে রাখবেন, ছেঁচড়া। চল রেকর্ড শুরু কর। কি রেকর্ড শুরু করব? রেকর্ডিং কর। হয়ে গেল তো এক্ষুনি? হয়ে গেল মানে? আমি তো এক্ষুনি এসে পৌঁছালাম। কি বল, পুরো হয়ে গেছে আমাদের কাজ? আমি তো এক্ষুনি আসলাম। হ্যাঁ